জয় শ্রী মহাকাল জয় জয় জয়মা বিপত্তারিণী চণ্ডী আশা করি মায়ের কৃপায় বাবার আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো আছেন তো আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি একটা অসাধারণ প্রাচীন গুপ্ত বিচ্ছেদের টোটকা নিয়ে এসেছি যেই টোটকাটাকে আমরা বলতে পারি যন্ত্রম অর্থাৎ বিদ্বেষণ যন্ত্রম কেন বলছি একটা ছোট্ট সাদা কাগজের মধ্যে আপনাদেরকে কালো কালির পেন দিয়ে একটা ছক আঁকতে হবে নাম্বারিংয়ের ছক একটা নাম্বারিংয়ের ছক একদম ইজি এরম কিছু নয় যে বড় কিছু ড্রয়িং করতে হবে একদম ইজি নাম্বারিংয়ের ছক আঁকতে হবে আর মিরাকল হয়ে যাবে যেই দুজনের মধ্যে আপনি চাইছেন যে সম্পর্ক যাতে না থাকুক একদমই টিকে না থাকুক সম্পর্ক ঝগড়া হোক হবেই হবে এবং আপনি চাইছেন যে এই দুজন ব্যক্তির মাখামাখি বড্ড বেশি আপনি পছন্দ করছেন না একদম আমি অবশ্যই বলবো যে আপনি যদি নিজে কারোর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে চান এবং তার জন্য কোনো ব্যক্তির বৈধ সম্পর্ক কাটাতে চান সেইটা কিন্তু আমি একদমই সাপোর্ট করি না আমি জন্য বলছি না আমি কি হিসাবে বলছি আপনি নিজে বৈধ সম্পর্কে আছেন কিন্তু আপনার প্রিয়জন কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যাচ্ছে বা সর্বদা অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছে মানেই যে প্রেম ঘটিত সম্পর্ক বলছে আমি সেরকমভাবে নয় একটা জিনিস বুঝুন আপনার সন্তান হতে পারে আপনার সন্তান এমন কোনো ছেলে বা মেয়ের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে জড়িয়ে গেছে বন্ধুত্বই ধরুন প্রেম নয় কিন্তু তার ফলে তার কেরিয়ারটা খতম হয়ে যাচ্ছে সে পড়াশোনায় মন দিচ্ছে না গুরুজনদেরকে শ্রদ্ধা করছে না আপনাদের কথা শুনছে না আপনারা যখন যেই জিনিসটা বলছেন সেই জিনিসটা মনে হচ্ছে যেন খারাপ সেই যে বন্ধুটা বা যার সাথে যে ছেলেটা বা মেয়েটার সাথে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে প্রেম হতে পারে কিংবা শুধুমাত্র বন্ধুত্ব সম্পর্ক হতে পারে কিন্তু সেই সম্পর্কটা তার কাছে অনেক বেশি বড় হয়ে গেছে আপনাদের মানে পিতা মাতার সম্পর্কের থেকেও সে যা বলছে তাই করছে তার অঙ্গুলিহীলনে চলছে তখন আপনাদের দরকার হয় যে সেই তৃতীয় যে ব্যক্তিটা আপনাদের সন্তানের জীবনে ঢুকে গেছে তাকে কাট করে বের করে দেওয়া যাতে আপনাদের সন্তানের জীবনে কোনোভাবে ইন্টারফেয়ার না করতে পারে কিংবা আপনার স্ত্রী আপনার বাড়িতে থাকছে আপনার সাথে থাকছে আপনার সাথে রিলেশান আছে অবশ্যই একজন ম্যারিড হওয়া সত্ত্বেও কোনো না কোনোভাবে পরকিয়াতে জড়িয়ে গেছে অন্য কারোর সাথে সেম জিনিস আপনি যদি একজন নারী হন আপনার স্বামী কোনো একজন স্ত্রীর সাথে পরকিয়ায় লিপ্ত হয়ে গেছে কোনোভাবে সে যেভাবে হোক সে কোনো অ্যাট্রাকশানে হোক বা যদি তার উপরে কোনো ধরনের কালা জাদু করেও যদি তাকে যদি কব্জা করে রাখে আপনার স্বামী হোক বা স্ত্রী হোক ইনফ্যাক্ট ভালো করে বুঝছেন স্বামী স্ত্রী তো অবশ্যই এবং সন্তান তো অবশ্যই ইনফ্যাক্ট আপনার যদি মনে হয় আপনার কোনো কাছের মানুষ দাদা ভাই বোন যে কোনো কেউ হতে পারে সে এমন কোনো একজন ব্যক্তির সঙ্গে শুধুমাত্র একজন ছেলে হলে একজন মেয়ের সাথে জড়িয়ে গেছে বা একজন মেয়ে হলে ছেলের সাথে জড়িয়ে গেছে তেমন ব্যাপার নয় একজন ছেলে একজন ছেলের সাথেও কানেক্টেড হতে পারে আমি যেমন বললাম বন্ধুত্বের সম্পর্কই হতে পারে জড়িয়ে গেছে এবং তার থেকে বেরোতে পারছে না এবং সে যা বলছে সেই জিনিসটা তার কাছে মনে হচ্ছে হানড্রেড পারসেন্ট কারেক্ট আর আপনারা সম্পূর্ণ ভুল পুরো পৃথিবী ভুল সেই ব্যক্তিটা ঠিক এবং তার ফলে সে ধীরে ধীরে বিপদে চালিত হচ্ছে তার ক্ষতি হচ্ছে তার পড়াশোনার ক্ষতি হতে পারে তার কর্মের ক্ষতি হতে পারে ব্যবসার ক্ষতি হতে পারে তার অর্থের ক্ষতি হতে পারে তার সুখ শান্তির ক্ষতি হতে পারে আপনাদের পরিবারের পুরো ক্ষতি হতে পারে এবং দেখা যাবে শুধুমাত্র সেই ব্যক্তির সঙ্গে জড়িয়ে গিয়ে আপনার প্রিয়জন আপনাদের থেকে সম্পূর্ণরূপে দূরে চলে যাচ্ছে এতটাই দূরে চলে যাচ্ছে যেন আপনাদের মনে হচ্ছে যে এই ব্যক্তিটাকে কোনো দিন নিই পুরো অচেনা মনে হচ্ছে এমন ধরনের বিহেভ করছে আপনাদের সাথে তো যদি এই ধরনের অশান্তির মধ্যে ভোগেন আপনারা আপনাদের কাছের মানুষ ভালোবাসার মানুষ অন্য কোনো তৃতীয় ব্যক্তির পাল্লায় পড়ে পুরোপুরি গোল্লায় যাচ্ছে এবং আপনাদের থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে এবং আপনাদের প্রতি ব্যবহার খারাপ করছে আপনাদের কথা শুনছে না তার জন্য আজকের এই প্রয়োগটা করুন এবং তারপর ম্যাজিক দেখুন যে কেমনভাবে তৃতীয় ব্যক্তির সঙ্গে কেটে বেরিয়ে আগেও আমি দিয়েছি বিভিন্ন ধরনের বিচ্ছেদের টোটকা কিন্তু আজকের যে এই যে ব্যাপারটা বলতে যাচ্ছি আমি জাস্ট সিম্পল একটা জিনিস সিম্পল জিনিস মানে একদম ঘরে বসে সিম্পল একটা পেজ কাটবেন একটা পেজ কাটবেন ঠিক আছে একটা মোটামুটি যেরকম হোক মোটামুটি একটা চৌকো মতো একটু একটু বড় মতো একটা পেজ নেবেন নিয়ে তার মধ্যে কালো কালির পেন দিয়ে আমি যেরকমভাবে নাম্বার লিখতে বলবো সেইভাবে নাম্বারটা লিখবেন এবং তারপর ম্যাজিক দেখবেন কবে করতে হবে এই কাজটা এই কাজটা করতে হবে আপনাদেরকে শনিবার দিন শনিবার দিন সন্ধ্যার পরে মানে সৌর সূর্য পরে আপনারা যে কোনো টাইমে করতে পারেন চেষ্টা চেষ্টাটা করবেন যে রাত আটটার পর থেকে এই কাজটা করার রাত আটটার পর থেকে যতক্ষণ রাত একটার মধ্যে আপনি এই কাজটা করে দিতে পারেন রাত আটটার পর থেকে রাত একটার মধ্যে আপনি এই কাজটা করতে পারেন যেই শনিবার দিন করছেন যদি সেই শনিবার দিন অমাবস্যা পড়ে খুব ভালো হয় যদি নাও পড়ে ইটস ওকে কোনো ব্যাপার না যে কোনো শনিবার দিন এই কাজটা করুন বুঝতে পারলেন এই কাজটা করবেন আপনারা দক্ষিণ দিকে মুখ করে ভালো করে মনে রাখবেন জিনিসগুলোকে ভিডিও স্কিপ করে দেখতে যাবেন না আমি বলছি না আমার ভিডিওটা পুরো ভালোভাবে দেখার জন্য আপনাদের অনেকের মনে হতে পারে আমি জ্ঞান দিয়ে ফেলছি তো কোনো ব্যাপার না আমি মাইন্ড করি না হতেই পারে মনে প্রত্যেক পার্সনের প্রত্যেক নিজস্ব মতামত আছে বাট আমি একটা এই কারণেই বলি আমি ছোট ছোট কিছু জিনিস বললাম এই যে বললাম দক্ষিণ দিকে মুখ করে আপনি যে সময় স্কিপ করছেন হয়তো দক্ষিণ দিকে মুখ করে কথাটা স্কিপ করে গেল এবং আপনি যখন করলেন দিকটা অন্য দিকে হয়তো পশ্চিম দিকে মুখ করেই টোটকাটা করলেন তো টোটকাটা হলো না তো সেই জন্য আমি বলি ছোটো ছোটো অনেক পয়েন্টস স্কিপ করে গেলে মিস হয়ে যায় স্কিপ আপনারা করে যেতেই পারেন যদি আপনাদের মনে হয় যে আপনারা বুঝে গেছেন টোটকাটা তো স্কিপ করে যেতেই পারেন কিন্তু আমি আপনাদের ভালোর জন্যই বলি যে স্কিপ করে গেলে ছোটো ছোটো অনেক পয়েন্টস বেরিয়ে যায় যার জন্য পরে আপনারা টোটকাটা করেও সফলতা পান না অনেক ভালোভাবে হয়তো টোটকাটাকে করেন কিন্তু তবুও সফলতা পান না কারণ ছোট ছোট। যেমন একটা পাত্রে ছোট্ট একটা ছিদ্র রয়ে যায় ছিদ্রটা হয়তো আমরা বুঝতে পারি না জল রাখি দেখা যায় যে জলটা কমে গেছে কারণ কি ছিদ্রতা রয়েছে তো সেই জন্য পুঙ্খানুপুঙ্খভাবে ভালোভাবে দেখার চেষ্টা করুন তো আমি যেটা বললাম যে শনিবার দিন করবেন রাত্রেবেলা করবেন দক্ষিণ দিকে মুখ করে করবেন বুঝতে পেরেছেন এবার একটা জিনিস ভাইটাল জিনিস যেটা ভালো করে আপনাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে কী জিনিস কোন জিনিসটা লিখবেন সেটা আমি বলছি পরে তার আগে একটা ভাইটাল জিনিস ভালো করে মনে রাখবেন কিন্তু এই যে কাজটা আমি বলছি কাজটা কিন্তু ভুলেও বেডরুমের মধ্যে করবেন না ভুলেও নিজেদের স্বয়নকক্ষে কখনো করবেন না বেডরুমে করবেন না কারণ হচ্ছে বেডরুমে যদি আপনি কাজটা করেন প্রত্যেকটা কাজের একটা নেগেটিভিটি বেরোয় সেই কাজ থেকে এই কাজগুলো তো প্রকৃতির বিরুদ্ধে গিয়ে হিসাব মতো কাজ তো এর থেকে নেগেটিভিটি একটা বেরোয় তো আপনি যদি বেডরুমের ভিতরে কাজটা করেন তো নেগেটিভিটি আপনার বেডরুমে ছড়িয়ে যাবে ফলে কি হবে সেই তৃতীয় ব্যক্তির সঙ্গে হয়তো ডেফিনেটলি তার সম্পর্ক কেটে যাবে কিন্তু আপনার সম্পর্ক সঙ্গেও দেখবেন ধীরে ধীরে একটা খারাপ সম্পর্ক তৈরি হচ্ছে সেই জন্য আমি একটা জিনিস বলি যখন এই ধরনের ক্রিয়াগুলো বা এই ধরনের টোটকা করবেন একটু সাবধানতার সঙ্গে বুঝে শুনে ঠিকভাবে শুনে কিভাবে কোথায় করতে হবে সেইভাবেই করবেন না হলে আপনারা বুঝতে পারবেন যে গন্ডগোল হয়ে যাচ্ছে জিনিসটা পুরোপুরি নয় টোটকাটা কাজ করবে না আদারওয়াইজ নেগেটিভিটিটা আপনাদের রিলেশানে ঢুকে যেতে পারে তো সেই জন্য আপনারা কি করবেন বেডরুমটা অবশ্যই অ্যাভয়েড করে বাকি যে কোনো জায়গায় করতে পারেন সব থেকে বেটার হয় যদি আপনারা ওপেন প্লেসে করতে পারেন ধরুন আপনাদের বারান্দা আছে খোলা বা সামনে দালান মতো আছে কোনো জায়গা আছে বা ছাদে গিয়ে করতে পারেন ওপেন প্লেসে করলে বেটার হয় কাজটা সিম্পল কাজ এমন কিছু ব্যাপার নয় তো যে কোনো জায়গাতে করতে পারেন দু থেকে পাঁচ মিনিটের কাজ তো যাই হোক যেটা আমি বললাম যে বেডরুমে করবেন না শনিবার দিন রাত্রে করবেন দক্ষিণ দিকে মুখ করে করবেন এটা ভাইটাল জিনিস ভালো করে মনে রাখবেন এবার কী জিনিসটা আপনাদেরকে লিখতে হবে ভালো করে দেখুন আমি ছকটা স্ক্রিনে দিয়ে দিয়েছি এই ছকটাই বা এই যন্ত্রণটাই কিন্তু আপনাদেরকে লিখতে হবে তো টোটাল আপনারা ষোলোটা ঘর বানাবেন ঠিক আছে টোটাল ষোলোটা ঘর ফার্স্টে বানিয়ে নেবেন বানিয়ে নেওয়ার পরে নিচে একটা ফাঁকা জায়গা রাখবেন যেমন আপনারা দেখতে পাচ্ছেন তো প্রথমে আপনারা লিখছেন একদম ফার্স্ট থেকে এইভাবে লেখা শুরু করবেন দেখুন আমি যেরকমভাবে বলে দিচ্ছি তিন আঠাশ পঁচাশি আট তেইশ আট পঁয়ষট্টি তিরাশি ছাব্বিশ পঁচাশি এক চুয়াত্তর পনেরো এগারো পঁয়তাল্লিশ পঁচাশি লেখা হয়ে গেল এবার নিচে দেখুন আপনারা অমুক ইন্টু চিহ্ন বা ওটা কিন্তু ইন্টু চিহ্ন নয় মানে ওটা কোনো মাল্টিপ্লিকেশান চিহ্ন ওটা হচ্ছে ক্রস চিহ্ন তার মানে দুজনের রিলেশনশিপকে কাটা হচ্ছে বুঝতে পারছেন কাটা আছে চিহ্ন হয় ক্রস চিহ্ন এই কাটা চিহ্ন দিয়ে বা গুণ চিহ্নর মতো আপনি দিয়ে লিখবেন অমুক তার মানে এটা কি আপনি ধরুন একজন স্ত্রী এবার আপনি আপনার স্বামীর জন্য করছেন তো আপনার স্বামীর নামটা প্রথমে লিখছেন আপনার স্বামীর নাম প্রথমে লিখছেন ভালো করে মনে রাখবেন স্বামীর নামটা প্রথমে লিখলেন ধরুন পলাশ রায় আপনার স্বামীর নাম তো পলাশ রায় প্রথমে লিখলেন কাটা চিহ্ন দিলেন ঠিক আছে কাটা চিহ্ন দিলেন দিয়ে তারপর আপনি লিখলেন শিউলিধর ধরুন আরেকজন নাম শিউলিধর তো পলাশ রায় আপনার স্বামীর নাম লিখে কাটা চিহ্ন দিয়ে তৃতীয় ব্যক্তি যার সঙ্গে সে লিপ্ত হয়ে গেছে বা যুক্ত হয়ে গেছে তার নাম শিউলিধর শিউলিধরের নাম লিখবেন দুজনের নাম এইভাবে লিখবেন উপরে যে ছকটা লিখেছেন সেইভাবে ছকটা লিখবেন যেরমভাবে ঠিক লেখা আছে এইভাবেই একটা সাদা কাগজের মধ্যে কালো কালির পেন দিয়ে অবশ্যই ভাতা ভালোভাবে শুনে নিন সাদা কাগজে কালো কালির পেন দিয়ে এই যন্ত্রটা তৈরি করবেন হয়ে গেল আঁকা এই যে আঁকাটা এটাও আপনি ঘরের মধ্যে পর্যন্ত করতে পারেন কিন্তু এরপর আপনাকে কী করতে হবে সো যা কাজ কিচ্ছু না দেশলাই জ্বালাবেন কাগজটাকে সম্পূর্ণরূপে পুড়িয়ে দেবেন কোনো একটা কিছুর পাত্রের মধ্যে বা কিছুর মধ্যে নেবেন সেখানে রাখবেন কাগজটা সম্পূর্ণরূপে পুড়িয়ে দেবেন মানে একদম যাতে পুরোটা ছাই হয়ে যায় কোনো অংশ যাতে বেঁচে না থাকে বুঝতে পেরেছেন এই যে লেখাটাও আপনি ঘরের ভিতরে পর্যন্ত করতে পারেন কোনো অসুবিধা খুব একটা নেই কিন্তু পোড়ানোটা যেটা পোড়াচ্ছেন আপনি এইটা যেন ডেফিনেটলি ঘরের বাইরে হয় যদি ঘরের বাইরে না যেতে পারেন বেডরুমে যেন না হয় অন্য কোনো জায়গায় হয় বেডরুম বাথরুম কিচেন ঘর। এই জায়গাটা ছাড়া যদি অন্য কিছু থাকে সেখানে আপনারা তবুও এটা করতে পারেন না হলে সবথেকে বেস্ট হয় যদি আপনারা যেমন আমি বললাম নয় বারান্দা নয় কোনো যদি দালান থাকে বা যদি ছাদ থাকে ওপেন কোনো প্লেসে তাহলে সেখানেই লিখুন লিখে অবশ্যই যেদিকে মুখ করে সব কিছু বলে দিয়েছি সেদিকে মুখ করেই করবেন লিখে ওই দিকে দক্ষিণ দিকে মুখ করেই থেকেই এই যে জিনিসটাকে কাগজটাকে সম্পূর্ণরূপে জ্বালিয়ে দেবেন একদম ছাই করে দেবেন এবার আপনারা কি করবেন ওই ছাইটা যদি সেদিনকা পারেন তো সেদিনকা আদারওয়াইজ ছাইটাকে রেখে দেবেন একটা কাগজ বা কিছুর মধ্যে তুলে রেখে দেবেন পরের দিন গিয়ে কোনো একটি জলে ভাসিয়ে দেবেন সেদিনকেও দিতে পারেন যদি না পারেন তাহলে তার পরের দিন সকালে গিয়ে কোনো একটি জলে স্পেশালি প্রবাহিত জল খুব ভালো যেটা বয়ে চলে যাচ্ছে ফ্লোয়িং ওয়াটার যদি হয় খুব ভালো হয় যদি নাও পারেন তবুও পুকুরের জল যেখানে পারবেন আপনি মোটামুটি যেই জলে দিলে মনে হবে আপনার মানে কেউ বুঝতে না পারলে বেটার হয় কারণ অনেক সময় হয় কি ছোটো পুকুর হয় লোকজনের পুকুর ফেললেন কেউ বুঝতে পারল যে কি আছে না আছে তো সেই জন্য এমন জায়গায় ফেলবেন যেখানে লোকজন বুঝতে না পারে তো সেই জন্য বললাম ফ্লোয়িং ওয়াটার ফেললে খুব বেটার হয় আর যদি একান্তই সেটা না পারেন তাহলে সেকেন্ড অপশন আপনাদের কাছে কি আছে যে কোনো জায়গায় গিয়ে নিজের বাড়ির যে চৌহদ্দি মানে আপনার যে বাস্তুটা বাড়ির টোটাল যে বাউন্ডারি ওয়াল সে তার বাইরে গিয়ে যে কোনো জায়গায় গিয়ে আপনি মাটি খুঁড়ে ওটাকে পুঁতে দিতে পারেন হয়ে গেল এই প্রসেসটা এই প্রসেসটা কিন্তু আপনাকে কন্টিনিউ এই প্রসেসটা আপনাকে কন্টিনিউ পর পর বারোটা শনিবার করতে হবে পর পর বারোটা শনিবার আপনাকে করতে হবে লেন্দি প্রসেস আপনার মনে হচ্ছে বাট আপনাদের যে সম্পর্ক যে মহুমূল্যবান সম্পর্ক যে সম্পর্কটা হয়তো সোনা গহনার থেকেও হয়তো অনেক দামি সেইটুকুনি সম্পর্কের জন্য আপনি বারোটা সপ্তাহ দিতেই পারেন না হলে হয়তো বারো বছরেও আপনি আপনার সেই প্রিয়জনকে নিজের কবজায় আনতে পারবেন না বা সেই তৃতীয় ব্যক্তি থেকে কাটিয়ে আনতে পারবেন না তাই বারোটা সপ্তাহ দিন বারো সপ্তাহ হয়তো লাগবে না আপনি চার পাঁচ ছ সপ্তাহ পরেই হয়তো আপনি এফেক্ট বুঝতে পারবেন যে সেই দুজন ব্যক্তির মধ্যে তুমুল ঝামেলা হওয়া শুরু হয়ে গেছে ঝগড়া একদম হবেই হবে ডেফিনেটলি তাদের মধ্যে ঝগড়া হতে শুরু হয়ে গেছে দুজনের কোনো না কোনো বিষয় নিয়ে ঝামেলা প্রতিদিন হচ্ছে মনোমালিন্য হচ্ছে একজন আরেকজনের কথা কিছুভাবে না বিশ্বাস করছে না আরেকজনের কথা পছন্দ হচ্ছে তো কিছু না কিছুভাবে তাদের মধ্যে সম্পর্কে চিড় ধরবে ধীরে ধীরে সম্পর্কর অবন্নতি হবে একদিন মাটিতে মিশে যাবে দুজন দুজনের মুখ পর্যন্ত দেখবে না চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে আপনি রেজাল্ট দেখতে পারেন হতে পারে দু তিন সপ্তাহ বা চার সপ্তাহের মধ্যেই তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেল সম্পর্ক আর নেই কিন্তু কিন্তু ভালো করে বুঝে রাখুন কিন্তু বারোটা শনিবার বারোটা শনিবার পরপর বারোটা শনিবার আপনাদেরকে এই কার্যটা বা এই ক্রিয়াটা করতেই হবে না হলে সম্পর্ক আবার জুড়ে যেতে পারে বারোটা শনিবার পরপর এই কাজটা করুন যারা আমার বোনেরা আছেন যাদের শারীরিক অসুস্থতা থাকবে কোনো একটি শনিবার দিন শারীরিক অসুস্থতা হয়ে গেলে সেই শনিবার দিনটা স্কিপ করে দেবেন তিনটে শনিবার হওয়ার পথে যদি চতুর্থ শনিবার দিন যদি তাদের মনে হয় যে শারীরিক অসুস্থ অসুস্থতা হয়েছে তো সেই শনিবার দিনটা স্কিপ করে দিয়ে তারপরে যেটা পাঁচ নম্বর শনিবার আসছে সেটাকে তারা চার নম্বর শনিবার হিসেবে কাউন্ট করবেন তো ছেলেদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে যদি কোনো ধরনের সমস্যা হয় কোনো কারণে কোনো শনিবার করতে পারলেন না তাহলে সেই শনিবার দিনটাকে বাদ দিয়ে ধরুন আপনি পাঁচটা শনিবার করার পরে কোনো কারণে একটা শনিবার মিস হয়ে গেছে তাহলে তারপরের শনিবার দিনটা কি ছ নম্বর শনিবার ধরে করবেন অর্থাৎ বারোটা শনিবার আপনাকে এই কাজটা করতে হবে এবং বারোটা শনিবার কাজটা করার পর আপনি ম্যাজিক দেখবেন যে তারা আর কখনো দেখা হলো রাস্তাঘাটে কথা বলবে না চোখাছোকি হলে দুজনে দুজনের দিক থেকে চলে যাবে মুখের অ্যাঙ্গেল মানে মুখের একটা না ফেস যেমন হয়ে যায় না আমরা যদি যে ব্যক্তিকে ধরুন কাউকে পছন্দ করছি না তাকে যদি হঠাৎ সে সামনে চলেছে যেমন মুখটা একটা হয়ে যাবে তার কথা শুনলেই যেন রাগ হয় না সেরকম ধরনের ব্যাপার হবে সম্পর্ক সম্পূর্ণ নিমপাতার মতো হয়ে যাবে যতই কেউ চেষ্টা করে নিক নিমপাতা চি বলে সেটা তিতো হবে না সেটাকে মিষ্টি কেউ করতে পারবে না তিতো হবেই হবে তো যদি আপনি চান অবশ্যই আমি বলবো যে ব্যাপারটা নৈতিকভাবে এবং স্বার্থপর হয়ে যে কোনো বৈধ সম্পর্ককে ভাঙার জন্য আমি এই জিনিসটা বলছি না অবশ্যই যদি আপনি যদি নিজে পীড়িত থাকেন আপনার কোনো ভালো কাছের মানুষ যদি অন্য কোনো ব্যক্তির সঙ্গে লিপ্ত হয়ে গিয়ে আপনাকে অবহেলা করে তাহলে অবশ্যই অবশ্যই টোটকাটা করুন এবং ডেফিনেটলি এর ম্যাজিক দেখুন যে কোনো ব্যক্তির সঙ্গে আপনার প্রিয়জন যেই ব্যক্তির সাথে জুড়ে আছে সেই ব্যক্তির সঙ্গে কেটে বেরিয়ে চলে আসবে তাকে কোনো দিন দেখবে না তার কথা কোনো দিন শুনবে না তার মুখ দর্শন করবে না কথা দিচ্ছি তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার সাবস্ক্রাইবার আমার ভিউয়ার্সরা কখনো সমস্যায় থাকবে না আমি দেখতে পারি না আমি কোনো দিন হতে দেব তো আমার টোটকা দেখুন সহজ সরল টোটকা করুন বাড়িতে বসে কোথাও যাওয়ার দরকার নেই বাড়িতে বসেই রেজাল্ট পেয়ে যাবেন সমস্যার সমাধান বাড়িতে বসেই হবে তো যাই হোক চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই আপনারাই লাভবান না খেলে তো যাই হোক আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন এবং আমি যেমন বলি যে আমি কোনো কুসংস্কার বা অপসংস্কৃতি বা বেআইনি কাজকে সাপোর্ট করি না তাই যা করবেন নিজ দায়িত্বে করবেন আপনার যদি কোনো হানি হয় বা অন্য কারোর যদি কোনো হানি হয় তার জন্য কিন্তু আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় আমি সম্পূর্ণ শিক্ষামূলক রূপে আপনাদের জিনিসগুলো দিই যাতে আপনাদের লাভ হয় আপনারা সুফল পান তো আশা করছি আমার টোটকা থেকে আপনারা সুফল পাবেন তাই করুন এবং সুফল লাভ করুন আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আমি ইনস্টাগ্রামে আছি শ্রীরাজ পিনাকি অফিসিয়াল সেখানে আমি ছোটো ছোটো টোটকা রিলস আকারে দিই সেগুলোও দেখতে পারেন আপনারা অবশ্যই আশা করি সেখান থেকেও আপনারা লাভবান হবেন তো ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে জয় মহাকাল জয় মা তারা জয় মা বিপত্তার নিচণ্ডী